তো সাবস্ক্রাইব করুন আয়শাস ক্রিয়েটিভিটির পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি চলে যাবে সবার আগে আপনার কাছে এটি এখন ফ্রি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ব্র্যাক সিডিএম এর লাঞ্চ করার দিকে সো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি যেহেতু চিন্তা করলাম আপনাদের সাথে আমি আমার বাফেট লাঞ্চ যে আইটেমগুলো আছে সেগুলো একটু শেয়ার করি আর এখানে এই জায়গাটার ডাইনিং এরিয়াটার এই দিকটার খুব সুন্দর একটা পানির ফোয়ারা আছে উপর থেকে দেখুন এটা দেখতে খুবই সুন্দর লাগে চিন্তা করলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি বিকজ এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টের ভিতরের দিকে আমরা যাব বাট তার আগে বাইরের দিকটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো ভেতরে ঢোকার সময় ঠিক এরকম দেখা যায় উপর থেকে এরপর আমরা ভেতর দিকে চলে যাচ্ছি তো আমরা ভেতর দিকটা অলরেডি চলে গিয়েছি সো দেখলাম যে অনেক মানুষ এর মধ্যে চলে এসেছে তো যেহেতু এখানে আমাদের বসতে ইচ্ছে করছে না কারণ চিন্তা করছিলাম যে ভেতরে তো আমাদের সকালে আমার ব্রেকফাস্টটা সকালে আমরা ভেতরেই করেছি তো এখন আমি চাচ্ছি লাঞ্চটা আউটসাইডে করতে এদের বাহিরে একটা স্পেস দেওয়া আছে খুবই সুন্দর সেখানে সাইডে পানির ফোয়ার আছে তো আমি ওখানেই লাঞ্চটা করতে যাচ্ছিলাম তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লাঞ্চ আইটেমগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো আমার হাজব্যান্ড ভেতরে সিট নেওয়ার ইচ্ছা করছিল উনি ভেবেছিল যে ভেতরেই বসবো আমরা কিন্তু আমি তো ভেতরে বসার পাবলিক না বিকজ আমার আউটসাইড খাবার খেতে খুবই ভালো লাগে বাহিরে একদম খোলা জায়গায় বেশি ভালো লাগে খাবার দাবার খেতে সো এখানে অনেক ভিড় ছিল আমার কাছে সব কিছু মিলিয়ে বাহিরের পরিবেশটাই বেশি পছন্দ হয়েছে সো এই যে দেখুন আমরা চলে এসেছি একদম বাহিরে ডাইনিংয়ের বাহিরে এই এরিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে সবচেয়ে বেশি যেই জিনিসটা ভালো লেগেছে দেখুন আমাদের নিচের দিকটা পুরোটা পানি পানির উপরে একটা গ্লাসের উপর ছিল খাওয়া দাওয়ার সিস্টেমটা তো এই গ্লাসের নিচে পানি আর এই সাইডে পানির ফোয়ারা থেকে সুন্দর একটা মানে পানির আওয়াজ আসছিল আর পানির হালকা হালকা ছিটে ফোঁটা আমাদের শরীরে লাগছিল সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিকজ যখন পানিটা পড়ে হালকা হালকা কিছু দু তিন ফোঁটা আমাদের গায়ে এসে পড়ছিল সব কিছু মিলিয়ে আসলে অনেক ভালো লেগেছে আমার কাছে সো এরপর আমরা চলে এসেছি খাবার কালেক্ট করতে তো এখানে লাঞ্চের যেই আইটেমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দুই রকমের ভর্তা আছে আলু ভর্তা এটা সম্ভবত বেগুন ভর্তা করে রাখা আছে আর এই সাইডে আছে রাইস তো এখানে হোয়াইট পোলাও রাখা আছে আর এখানে হচ্ছে ফিশ ফ্রাই আর সাথে আছে বিফ এখানে ফিশ ফ্রাই অ্যান্ড বিফ রাখা আছে বিফটাই আমি নিয়েছিলাম আমার কাছে বিফটা ভালো লেগেছিল আর এখানে আছে মিক্সড সবজি সাথে আছে ডাল তারপর এখানে আছে স্যালাড তো আমরা আমাদের খাবার কালেক্ট করে আমাদের যে সিটটা নিয়েছিলাম সেই সিটে চলে এসেছি আর খাবার খাওয়ার সময় গল্প করছিলাম সাথে এই পানির ছিটে ফোঁটা গায়ে লাগছিল সব কিছু মিলিয়ে অসাধারণ একটা লাঞ্চ ছিল সো লাঞ্চটা কমপ্লিট হওয়ার পর আমরা চিন্তা করেছিলাম একটু ঘুরতে বেরোবো সো এখন যেহেতু লাঞ্চ টাইম বেবিকে খাওয়াচ্ছিলাম আমরা খাওয়া দাওয়া করলাম খুব ভালোভাবে আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে গিয়েছিলো আর এখানের আইটেমগুলো আমাদের কাছে সব কিছুই ভালো লেগেছিলো সো এই যে আমার লাঞ্চ প্লেট তো আমি ওখান থেকে প্লেটটাকে সাজিয়ে তারপর নিয়ে এসেছি
পরে আমরা লাঞ্চটা কমপ্লিট করে একটু চিন্তা করছিলাম হাঁটাহাঁটি করি, বিকজ এখনই রুমে যেতে ইচ্ছা হচ্ছিল না। সো এই যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর বেরিয়ে আসলাম, এখনও মানুষ খাওয়া দাওয়া করছে। সো আমরা এই ফাঁকে চিন্তা করলাম উপরের দিকে যাই, কারণ উপরের দিকে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে। তো চিন্তা করলাম এই পুলটা এখন আমরা ঘুরে দেখব। আর যখন দোতলায় চলে এসেছি এখান থেকে উপরের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। সো দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে যেই সামনে রুমটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের হোটেল রুম এই বিল্ডিংটাতে। আর এখানে একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের রাতের বেলা, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন হচ্ছে আমরা উপরে যাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি পুলের কাছে, বাট ইচ্ছা করছিল পুলে নেমে গোসল করতে যেহেতু দুপুর টাইম ছিল, বাট একটা প্রবলেমের কারণে পানিতে নামা হয়নি। দেখুন চারিদিকের পরিবেশটা কত ভালো লাগছিল। সো ইচ্ছা হয়েছিল পুলে নামবো, বাট এনাদের মানে এখানকার যে পুলটা এটাতে একটা ঝামেলা হয়েছিল। ঝামেলাটা হচ্ছে এখন যেহেতু শীতকাল আর এখানে শীতকালে পানিটা গরম হওয়ার কোনো সুযোগ নেই, এই গোসল করতে হলে ঠান্ডা পানিতেই নেমে গোসল করতে হবে বা সুইমিং করতে হবে। সো আমার ইচ্ছা হয়নি এই ঠান্ডার ভেতর এই ঠান্ডা পানিতে নেমে, ঠান্ডা লাগানোর কোনো ইচ্ছা হয়নি, বিকজ আমার ছোটো বেবি আছে, ওরও ঠান্ডার একটা ব্যাপার আছে। সো সব কিছু মিলিয়ে তো আমরা এটা চিন্তা করছিলাম ঘুরে দেখবো আশেপাশে। তো আমি আশপাশটা ঘুরে দেখছিলাম, পানিতে নামার একদম ইচ্ছা হয়নি যখন শুনলাম যে এখানকার পানিটা গরম হয় না। ব্যাস আর কি করার, সো ঘুরে দেখা ছাড়া উপায় নেই। তো আমরা আশপাশ হাঁটাহাঁটি করে এটাকে পুরোটা দেখে নিচ্ছিলাম। জায়গাটা আসলে খুব সুন্দর, টাইম স্পেন্ড করার জন্য ঘোরাফেরা করার জন্য খুব ভালো লেগেছিল। এখানে চাইলে যারা কাপল আছে তাদের জন্য নিরিবিলি টাইম স্পেন্ড করার খুব সুন্দর একটা জায়গা, কারণ ব্র্যাক্সিডিয়ামের ভেতরের যে দৃশ্যটা প্রতিটা জায়গাই খুব সুন্দর। সো সব জায়গায় ঘোরাফেরা করতে বা টাইম স্পেন্ড করতে আমি মনে করি বেটার জায়গা। এই যে আমরা সিঁড়ি দিয়ে এখন নিচের দিকে চলে যাচ্ছি, কারণ নিচেও একটা বসার জায়গা আছে, এই প্লেসটাতে বসে গল্প করার মতো একটা জায়গা। এখানে কিছু চেয়ার সেটিং করা আছে এক সাইডে। তো আমরা চিন্তা করলাম এখানেও একটু ঘুরি আমার বেবিটাকে নিয়ে। আর এই জায়গাটা থেকে একদম ডিরেক্ট দেখা যায় যে আমরা কোথায় বসে লাঞ্চ করেছি। এটা ওপর থেকে আমি ভিউটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমরা ঠিক এই আউটসাইডটাতে আমাদের খাবার খেয়েছি। আমরা ডিনারটাও এই আউটসাইডেই করেছিলাম, লাঞ্চটাও এখানে করেছি, আর সব কিছু মিলিয়ে বাহিরের পরিবেশটা অসাধারণ ছিল। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।